ঘন্টা পরে আয় বাপ আর একটু ঘুমাতে দে আর একটু পরে আয় না উফ তোকে আজকে আমি চপ চপ তুমি কেন আমি আসতে পারি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতে পারো বাইরে দাঁড়িয়ে থাকবো সরি সরি আসলে পাগল হয়ে গেছি আমি জানি মানে মানে আজ আপনার জন্মদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এসো এসো ভিতরে এসো খালা কেমন আছে আপনি এই রুমে থাকেন হ্যাঁ রাতে ঘুমাই বুঝলাম না মানে শুধু রাতে এসে ঘুমাই আর কি মানে রাত্রি যাপন করি ও আর দিনের বেলায় বিভিন্ন অফিস অফিসে ঘুরি মানে চাকরি খুঁজি তবে ইনশাল্লাহ এবার আমার একটা চাকরি হয়ে যাবে মানে মফিজ খালু বলেছে আমাকে এবার চাকরিটা দেবেই আচ্ছা মফিজ খালুটা কে ওই যে আমার বন্ধু আছে না মিহি ওর খালু ওনার নাম হচ্ছে মফিজউদ্দিন চাকলাদার ঢাকা শহরে ওনার পাঁচটা আড়ত আছে আলু পটলে नीचे जाबो आसबो ठीक है তুমিও নাও আমি শুধু চা খাবো শুধু চা অর্ধেকটা রুটি চা দিয়ে ভিজিয়ে একটা কথা বলবো না
শুধু একটা না, অনেকটা কথা শুনতে চাই। আটা পড়ো না? আর খাবো না। এত কম খেলে হয়? আপনার বউ ভাগ্যবতী হবে। কেন? আপনার বউ ভালো কেয়ার পাবে। আমার তো বিয়েই হবে না। কেন হবে না? আরে বেকার দেখো, মেয়ে দেয় দেয় না? না। আপনি তখন একটা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তখন তো তুমি কিছু শুনতে চাওনি। এখন শুনতে চাচ্ছি। আচ্ছা, তুমি কি শুধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে এখানে এসছো? আমি আমি জানি না। কি ব্যাপার, কিছু বলছেন না যে? দোলা, আমি ছন্ন ছড়া মানুষ, আমার ভেতরে অজস্র স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন পূরণের পথ নেই। আচ্ছা দোলা, তুমি কি দুপুরের পোড়া রোদে কখনো ছাদে দাঁড়িয়েছ? অথচ জানো, আমি দিনের পর দিন দুপুরের পোড়া রোদে খোলা ছাদে দাঁড়িয়ে কত স্বপ্ন যে বুনেছি তোমাকে বোঝাতে পারবো না। রোজ দুপুরে লাটাই হাতে ছাদে দাঁড়িয়ে শুধু একটাই স্বপ্ন দেখতাম, একটাই স্বপ্ন, সব ঘুড়ি কেটে বিশাল আকাশে শুধু আমার ঘুড়িটাই উঠছে। অথচ বিকেলের মরারোদে আকাশের এত এত লাল নীল ঘুড়ির ভিড়ে যখন আমার হলদি ঘুড়িটা পেতাম না, কেটে যাওয়া ঘুড়িটা যখন গোত্তা খেতে খেতে দূরে হারিয়ে যেত, কি যে কষ্ট হতো, কি যে কষ্ট দোলা। কষ্ট কখনো পুষে রাখবে। আচ্ছা, আপনাকে যদি আমি আরো একটা খুব সুন্দর হলদে ঘুড়ি কিনে দিই, আপনার কষ্ট মুছবে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু শফিক সাহেবকে চাচ্ছিলাম। জি বলছি। স্যার, আমার নাম আনোয়ার, আমি আপনার বন্ধু শাহজাহান শাহিন ওনার ভাগ্নে। হ্যাঁ বলো। স্যার, আসলে আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি লাঞ্চ আওয়ারের পর চলে আসো। কোথায় আসবো স্যার? আমার অফিসে। আমার অফিস চিনো তো? জি স্যার, চিনি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে এসো। ওকে জি, সালাম আলাইকুম।
তোর বাবার পায়ের ব্যথাটা বেড়েছে, সকাল থেকে খুব কষ্ট পাচ্ছে মানুষটা। ওষুধ খেয়েছ? কি ব্যাপার, কথা বলছো না কেন? ওষুধ তো শেষ। ওষুধ শেষ এটা আমাকে সকালবেলা বলবে না? ভাবলাম মাসের শেষ, তোর হাতটাও খালি। মা, তাই বলে বাবার অসুখ কি করবো রে মা? আচ্ছা ঠিক আছে। তোমাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না ঠিক আছে স্যার, আসলে আমি অভ্যস্ত, বসে থাকার অভ্যাস আছে আমার। তোমার নাম যেন কি? স্যার আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আচ্ছা ওই শাহজাহান শাহিন কি তোমার আপন মামা? জি না স্যার। তবে মানে স্যার শাহজাহান শাহিন নামে আমি কাউকে চিনি না স্যার। তার মানে ফোনে যে তুমি বললে শাহিন তোমার মামা? মিথ্যে বলেছিলাম স্যার। কেন? আসলে স্যার আমি জেনেছি যে আপনার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু হচ্ছেন শাহজাহান শাহিন। আমি ওনার নামটা ভাঙিয়ে মানে আমি ওনার ভাগ্নে সেজে আপনার কাছে এসেছি। কাজটি তুমি কেন করেছো? এই কাজটা না করলে স্যার আপনার সামনে যে বসে আমি কথাই বলতে পারতাম না, আপনার অফিসে ঢুকতেই পারতাম না। আসলে স্যার এখন মামা চাচা ছাড়া কারো চাকরি হয় না। তোমার বিষয়ই বোধ হয়? জি স্যার, নোয়াখালী। ঠিক আছে তুমি আসো। স্যার সিভিটা রেখে যাই স্যার, মানে অনেক দূর এসেছি তো, আমার অলরেডি 17 টাকা খরচ হয়ে গেছে স্যার। ঠিক আছে তুমি সিভিটা রেখে যাও। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে আপনি কিন্তু স্যার মহান স্যার। আসি সাউন্ড। আজ কি জ্যোৎস্না রে মা? হ্যাঁ বাবা, আজ অনেক সুন্দর জ্যোৎস্না। এক রাতে আমাকে নিয়ে একটু ঘুরবি রে মা? কেন বাবা? জ্যোৎস্নায় বেড়াবো। আমরা যখন মাছ দিতেছিলাম আমাদের বাসার সামনে একটা বড় দিঘি ছিল, সেই দিঘিতে জ্যোৎস্নার আলো যখন পড়ত কি সুন্দর দেখাত। তুই তখন খুব ছোট ছিলি, একটু একটু করে কথা বলতে পারতিস। আমি চুপি চুপি করে তোকে নিয়ে সেই দিঘির পাড়ে গিয়ে বেড়াতাম, এই নিয়ে তোর মায়ের সাথে কত যে ঝগড়া হয়েছে। কি হয়েছে বাবা? কিছু না, কিছু না মা। তবে মাঝে মাঝে মনে হয় আমাকে নিয়ে তোদের অনেক কষ্ট, অনেক কষ্ট। আস্তে আস্তে অন্ধ হয়ে গেল, কিছুই করতে পারি না বাবা। অন্ধদের এত যে কষ্ট তা আগে বুঝতে পারি। ভাই কেমন আছেন? আরে ভাইজান ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো আছি। অনেকদিন আমাকে ওইদিকে আসেন না মনে হয়? না না আসি, আমি প্রত্যেক দিনই আসি, কিন্তু অনেক রাত করে আসি তো, ততক্ষণে আপনার দোকানটা বন্ধ থাকে। অনেক রাত আসেন না? হ্যাঁ অনেক রাত আসেন কে ভাই? আচ্ছা কন্তু, এক সময় কেরা রাত করে আসতো? কেরাই তো ভাই ফকিররা। আর এখন রাত করে আসে কারা? কারা? বেকাররা, মানে আমগো মতো মানুষরা। আপনি কিন্তু ভাই কথাটা ঠিক কইলেন না। ফকিররা কিন্তু ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে, কিন্তু আধুনিক ফকির মানে আমরা কিছু আনতে পারি না। আমি দিনের পর দিন
খালি হাতে ঘরে ফিরি, আর রোজ রাতে ঘুমের মধ্যে 100টা স্বপ্ন দেখি। ভাইজান, এই আপনার কথার তরিকত মারফত এদি আমি কিছুই বুঝি না। আপনার কি লাগবে তাড়াতাড়ি কোন, আমার এই রাইতে এসে দোকান বন্ধ করুন। আমার দুইটা কলা দেন আর এই রুটিটা দেন। আচ্ছা ঠিক আছে, এনেন কলা। হ্যাঁ এনে, একটু খাতায় লিখে রাখুন। আচ্ছা আচ্ছা, লিখে রাখুন। মানে হাতে কিছু টাকা আসার কথা, মানে আসলে আমি টাকাটা দিয়ে দিব। আমি কি আপনার কাছে টাকা চাইছি জানতো? আর একটা কথা ভাই, হ্যাঁ মানে আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ। গরিব মানুষ কিন্তু গরিব মানুষের টাকা মায় রাখায় না, মানে বড় লোকরাই বড় লোক টাকা মায় রাখায়। আপনি বেশি কথা কন, টাকা চাই আপনার কাছে, যান যান, ধন টাকা এবার দিয়ে। হ্যালো, সরি, আপনি কি ঘুরে গিয়েছিলেন? না না, ঘুমাচ্ছিলাম না। তা তুমি এত রাতে ফোন করেছো, বাসায় কোনো সমস্যা? সমস্যা না হলে কি এত রাতে আপনাকে ফোন করি? কি কি হয়েছে? মহা সমস্যা। আহা, মহা সমস্যাটা কি সেটা বলবে তো? বাসার একমাত্র মেয়েটার চোখে ঘুম নেই। তা কেন? তার মন ভালো নেই তাই। এবার বলেন, আপনি এত রাতে জেগে আছেন কেন? আমি জুতো কালি করছিলাম। মানে? মানে পাদুকা রাগাচ্ছিলাম। আচ্ছা, আপনি হেয়ালি ছাড়া কথা বলতে পারেন না? পারি। তবে? আমি হেয়ালি করছি না, আমি সত্যি জুতো রং করছিলাম। তো যদি বিশ্বাস না হয় দেখে যাও, আমার হাতে এখনো কালি লেগে আছে। সত্যি আসবো? আচ্ছা ঠিক আছে, আসছি। কিন্তু এত রাতে আপনার ওখানে গেলে আমি কি তোর বাসা ফিরি? তাই? রাতে আপনার রাজপ্রাসাদে থাক। আচ্ছা দোলা, আজ তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি। আচ্ছা, আজকের আকাশটা দেখেছেন? না দেখিনি। একটু দেখেন না, আকাশের চাঁদটাকে কত বড় আর নিঃসঙ্গ দেখাচ্ছে। অনেক রাত হয়েছে দোলা, এখন তুমি ঘুমোতে যাও। আচ্ছা, আপনি মেঘতলের ওই লাইনগুলো কখনো শুনেছেন? এক শরৎ শুভ্রতা দিতে পারো, এক শ্রাবণ জল, এক বসন্ত কষ্ট না হয় দিন, তবু তোমায় এক গধূলি ভালোবাসা দিই। কি হলো, কথা বলছেন না কেন? দোলা, আমার ঘুম পাচ্ছে, তোমার ঘুম পাচ্ছে না? আমার ঘুম নেই আপনাকে ভাবতে হবে না। আপনার যদি ঘুম পায় আপনি ঘুমান, আর না হলে সারা রাত বসে বসে জুতো রং করেন। গতকাল যে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছেন? জি স্যার, পাঠিয়েছি স্যার। আসতে পারি? এসো এসো, বসো। তা আজ আবার কার জন্মদিন? আজ আমার জন্মদিন।
তাহলে তোমার জন্য চা আর পরোটা নিয়ে আসবো। এই দুপুর বেলা চা পরোটা? Happy birthday to you. Thank you. Welcome. আপনি সত্যি কাল সারা জুতা রং করেছেন? কিভাবে বুঝলে? আমার হাতে তো রং লেগে নেই। এখনো রাস্তা করেননি, নিশ্চয়ই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিলেন। আরে বেকার তো। আপনি না সারাদিন অফিসে অফিসে ঘোরেন? এখনো ঘুরি না। আমার যে কষ্ট বেড়ে যাবে। আমার স্বপ্নের কথা শুনবেন? না, আমার কিন্তু কষ্ট বাড়বে না। তোমার স্বপ্নের কথা আমি জানি। আপনি জানেন? হ্যাঁ জানি। তারপর কিছু বলবেন না? আচ্ছা, আমাদের জীবনে এত কষ্ট কেন বলেন তো? এত হাহাকার, এত অপ্রাপ্তি, এত কান্না কেন বলেন? কি হলো, আপনি চুপ করে আছেন যে? আপনাকে কিছুই বলার নেই? হ্যাঁ আছে। দোলা, আমি দুটো টিউশনই করি, রোজ অনেকটা পথ আমাকে হাঁটতে হয়। পড়ানো শেষে আমার ছাত্রের বাসায় আমি অনেকক্ষণ বসে থাকি। যদি তারা আমাকে কিছু খেতে দেয়। কখনো কখনো আমার ছাত্র দুটো টোস্ট বিস্কিট আর এক গ্লাস পানি নিয়ে আসে। আমি নির্লজ্জের মতো সেগুলো খেয়ে আসি। আবার কখনো কখনো দেয় না। প্রায় দুপুরই তো খাওয়া হয় না, পকেটে টাকা থাকে না, তখন শুধু উদ্ভ্রান্তের মতো রাস্তায় হাঁটি। প্লিজ আপনি খাবেন। একটা চাকরির জন্য কত মানুষের পায়ে ধরেছি। সবাই আশা দেয়, বলে হবে, অবশ্যই চাকরি হবে, তবু চাকরি হয় না। আমি একটা স্বপ্ন বুকের ভিতর পুষছি বহুদিন ধরে। আমার খুব ইচ্ছে করে একজনের হাত ধরে বহুদূর চলে যেতে, বহুদূর। কিন্তু তাকে বলা হয় না, কেমন যেন একটা ভয় যদি তাকে হারিয়ে ফেলি। আর শুনবে, রাত হবে, কষ্টগুলো আকাশে তারার মতো চিকচিক করে, আর দুপুর হলে একশোটা কাক এক থাল গরম ভাতের জন্য বুকের ভেতর পোকায়। প্লিজ
বিয়ের কথা শুনে তো আমাকে ধমক দিল, বললো কি জানো এখন বিয়েই করবে না। আমি বললি ও নিশ্চয়ই রাজি হবে। বিয়ের খরচের কথা কি কিছু ভেবেছো? সোহেল আমার বন্ধুর ছেলে, আমাদের অবস্থা ওরা জানে। বসে মুড়ি খাও, আমি তরকারিটা দেখে আসছি। থ্যাংক ইউ ভাই। দুলা আমার চাকরি হয়েছে, বাবা আমি এদিকে আয় মা আসছি। বাবা বস মা। কিছু বলবে মা? তোর অন্ধ বাবা যদি তোর উপর কোনো অন্যায় করে তুই তাকে ক্ষমা করতে পারবি মা? বাবা কি বলছো এসব? তোর নিশ্চয় মনে আছে আমার একটা প্রিয় টাইপ মেশিন ছিল, আমার খুব প্রিয় ছিল, হঠাৎ করে আমি সেটা বিক্রি করে দিই। কেন জানিস? তোর ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করার জন্য টাকার প্রয়োজন পড়েছিল। মেশিনটা বিক্রি করার পর আমি বিলুদের দোকানের সামনে যখন অফিস থেকে ফিরতাম মেশিনটার খটখট শব্দ আমার ভেতরটা শোনা একটা মোচড় দিত, চিন চিন ব্যথা হতো। তারপর থেকে আমি অন্য পথ দিয়ে বাসায় ফিরি। মেশিনটার জন্য আমার ভীষণ কষ্ট হতো, ভীষণ কষ্ট। বাবা প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। হবেই মা, আমারও কষ্ট হয়েছিল মা যখন শুনলাম তুই বিয়েতে রাজি নস। আমি জানি তুই আমাদের কথা ভাবছিস, আমাদের কথা ভাবার দরকার নেই মা, আমাদের চলে যাব। তুই তোর কথা ভাব মা, তোর কথা। ছেলেটা বড় ভালো, বড় চাকরি করি, আমার বন্ধুর ছেলে,
আগামী পরশু ওদের আসতে বলেছি। এখন সব কিছু তোর উপর, তুই ইচ্ছে করলে না করতে পারিস। আমি কিছু মনে করব না, কিছু মনে করব না মা। আমি আমি কষ্ট পাবো না মা, আমি কষ্ট পাবো না মা, একটু না মা। বিদেশি গোলাপ কি জানো নাম স্যার? স্যার মনে পড়েছে, রানী এলিজাবেথ। তুমি কি আমার কথা শুনবে? সরি স্যার, আসলে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। বলুন স্যার, তোমার চাকরিটা হয়নি। যে প্রজেক্টের জন্য আমরা তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলাম, সেই প্রজেক্টটা আপাতত স্থগিত করা হয়েছে। এর বেশি আমি তোমাকে বলতে পারব না স্যার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমার জীবনের প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাই রেখে যেতে অনেক কষ্ট হচ্ছে স্যার। স্যার একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন স্যার, আপনাদের এই প্রজেক্ট খেলায় আমাদের আর কত স্বপ্ন বলি দিতে হবে স্যার?
এই চিঠি আমি লিখছি অনেকদিন ধরে, কখনো সকালে, কখনো সন্ধ্যায়, কখনো গহীন রাতে। অসংখ্যবার কেটেছি, ছিঁড়ে কুটি কুটি করেছি, তারপর সব ক্লান্তি ভুলে আবার লিখতে বসেছি। দুশ্চিন্তায়, দারিদ্রতায়, সাংসারিক টান পূরণে এক এক সময় সবকিছু অর্থহীন মনে হয়েছে আমার। কিন্তু তুমি বিশ্বাস করবে না কি নিদারুণ ভালোবেসেছি তোমায়। কবে, কখন, কোন আলোয়, কোন অন্ধকারে তোমাকে ভালোবেসে ফেলেছি জানি না। যেটুকু জানি সে বড় নির্মম। কেবল তোমার কাছে এই আমি খুব বেশি অসহায়। যে কষ্ট বাবাকে ছেড়ে যাওয়া, মাকে ফেলে যাওয়া, তার চেয়ে অনেক গুণ সুখ কি ওখানে ছুটে যাবে? ট্রেনের জানালা গলে উঁকি দেবে এক টুকরো প্রাচীন চাঁদ, জানি না, তবুও চাঁদের দিকে ছুটেছে, কেবলই ছুটেছি। তুমি আসবে না, আজন্ম প্রতীক্ষার প্রাচীর ভেঙে আমার নিজস্ব ভাবনায় আমি অপেক্ষায় থাকব। 12 তারিখ বিকেল 4টায় উপকূল এক্সপ্রেস ছাড়বে, আমার হাতে থাকবে 2টো টিকিট, আর থাকবে তোমার জন্য অপেক্ষা। 12 তারিখ আজই তো 12 তারিখ, 4টা। উপকূল এক্সপ্রেস কি চলে গেছে? সে তো অনেক আগে চলে গেছে। নাও আংটিটা পরিয়ে দাও।